আর আমরা প্রতি মুহূর্তে যার দয়ায় বেঁচে আছি জোরে বলেন তো তিনি কে আল্লাহ এই যে দেখুন আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করি বিজ্ঞানীরা বলছেন একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে তো 500 থেকে 600 লিটার অক্সিজেনের বাজার দর হলো 5 থেকে 6 লক্ষ টাকা তার মানে আমি আপনি বেঁচে থাকার জন্য প্রতিদিন প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করি আমি যদি 5 লক্ষ টাকাও ধরি তাহলে মাসে কত হয় 150 লক্ষ মানে 1.5 কোটি টাকা বছরে হয় 18 কোটি টাকা তার মানে আমি আপনি জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত যার বয়স যত আপনি তত দিয়ে 18 কে গুণ করেন 30 বছর 40 বছর যার যত বছর দেন না 18 কোটি দিয়ে গুণ করে দেখেন আপনি জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন কিন্তু আল্লাহকে কোনো পয়সা দেওয়া লাগে নাই একদম ফ্রি ফ্রি বেঈমানকেও আল্লাহ দিচ্ছেন ঈমানদারকেও আল্লাহ দিচ্ছেন সুবহানাল্লাহ তো আমি আল্লাহর দয়ায় বেঁচে আছি তো আমি ভালো আছি বলার আগে আমি প্রশংসা করব কার আল্লাহ এজন্যই তো আমরা আলহামদুলিল্লাহ পড়ি এটা আমাদের বলতে ভালো লাগে আরাম লাগে সুন্দর লাগে আমাদের বাবা পৃথিবীর সকল মানুষের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানালেন তার মধ্যে যখন আল্লাহ রূহ ফুঁকে দিলেন রূহ ঢুকিয়ে দেওয়ার পরে তিনি একটা হাঁচি দিয়েছিলেন আল বিদায়া ওয়া নিহায়া আপনারা পড়বেন পাশাপাশি অন্যান্য তাফসীর গ্রন্থসমূহ এই বর্ণনাগুলো এসেছে তিনি একটা হাঁচি দিয়েছিলেন আমাদের বাবা আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ঢুকিয়ে দেওয়ার পরে তিনি একটা হাঁচি মারলেন হাঁচি দেওয়ার সঙ্গে সঙ্গে তার জবান থেকে বের হলো আলহামদুলিল্লাহ এখন আমাদের বাবা হাজার হাজার বছর আগে আলহামদুলিল্লাহ কেন বলেছেন বিজ্ঞানীরা বর্তমান যুগে এর বাস্তবতা খুঁজে পেয়েছে যে কেন তিনি আলহামদুলিল্লাহ পড়ছেন বর্তমান বিজ্ঞানীরা বলছেন যে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষ যখন হাঁচি দেয় হাঁচি দেওয়ার সময় তার নাক দিয়ে 160 কিলোমিটার বেগে বাতাস নির্গত হয় আল্লাহু আকবার আমরা তো মোটরসাইকেল চালানোর সময় 40 50 60 মাইল বেগে চালাই তাই না কিন্তু আপনি যখন হাঁচি দেন আপনার নাক দিয়ে বাতাস নির্গত হয় কত মাইল বেগে 160 মাইল বেগে আমরা যে পরিবেশের মধ্যে বসবাস করি এই পরিবেশে জীবাণু ভরা ব্যাকটেরিয়া জার্ম আছে প্রতিনিয়ত আমাদের নিঃশ্বাসের সাথে এই জীবাণুগুলো আমাদের ফুসফুসের ভেতরে চলে যাচ্ছে তো আমাদের ভেতরে যে ময়লাগুলো জমা হচ্ছে এগুলো যদি বের করার ব্যবস্থা না থাকে তাহলে আমরা তো অসুস্থ হয়ে যাব জীবাণুর কারণে আমরা সবাই মৃত্যু ঝুঁকিতে চলে যাব আল্লাহ এগুলো বের করার ব্যবস্থা করেছেন যত ময়লাই জীবাণু আপনার ভেতরে চলে যাক না কেন আল্লাহ তাআলা হাঁচির ব্যবস্থা করেছেন আপনি যখন 160 মাইল বেগে একটা হাঁচি মারেন চিকিৎসা বিজ্ঞানীগণ বলছেন এক হাঁচির সাথে 3000 থেকে 6000 রকমের জীবাণু এক হাঁচি দিয়ে বের হয়ে যায় যদি এই হাঁচির ব্যবস্থা আল্লাহ না করতেন তো ভেতরে যাওয়া এই ময়লাগুলো সাফ করার জন্য লক্ষ্মীপুর আর নোয়াখালীর হসপিটাল অথবা ঢাকায় গিয়ে গিয়ে সপ্তাহে বা মাসে যদি ডাক্তারদের কাছে আপনি যদি গিয়ে যন্ত্রপাতির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে এগুলো যদি কোনোভাবে বের করা লাগতো আপনার বাপদাদা 14 গোষ্ঠীর সম্পদ শেষ হয়ে যেত সারা জীবন ময়লা সাফ করতে করতে আপনার এগুলো সাফ করার দরকার নাই আল্লাহ তাআলা অটোমেটিক হাঁচির ব্যবস্থা করে দিয়েছেন একটা হাঁচি মারবেন আর 3 থেকে 6000 রকমের জীবাণু এক হাঁচি দিয়া বের হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য তো আমাদের বাবা হাঁচি দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ আর যে হাঁচি শুনে সে আবার জবাব দেয় ইয়ারহামুকাল্লাহ এরপরে আবার জবাব দিবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইয়াসলিহু বালাকুম তো আমরা হাঁচি দিচ্ছি কেন এটাও আল্লাহর নিয়ামত কারণ নবীজি হাদিসে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইউকরাহু আত-তাসাউব নিশ্চয়ই আল্লাহ হাঁচি পছন্দ করেন আর হাই তুলা অপছন্দ করেন আমরা তো মুসলমান আমরা কক্সবাজারে গিয়ে সুন্দর সাগর দেখি অথবা আমরা সিলেটে গিয়ে যখন বিরাট পাহাড় দেখি ঝর্ণা দেখি তখন আমরা ওয়াও বলি না
ফ্যান্টাস্টিক বলি না অ্যামেজিং বলি না আমরা এটা দেখার পরে বলি সুবহানাল্লাহ মাশা আল্লাহ কারণ সুন্দরের কখনো প্রশংসা হয় না বরং সুন্দরের মহা কারিগর যিনি তার প্রশংসা হয় সবকিছু সুন্দর করে যিনি বানিয়েছেন তিনি কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়েন তো ইসলাম বিদ্বেষীদেরকে বলবো ভাই তোরা তোদের জ্বালা পোড়া নিয়ে থাক তোদের ভালো লাগে না তোরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ বলিস না কোনো অসুবিধা নাই কিন্তু এদেশে 90 শতাংশ মানুষ মুসলমান তারা এগুলোর চর্চা করছে করবেই কারো গায়ে জ্বালা পোড়া হলে তা আমাদের কিছুই যায় আসে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহর কৃতজ্ঞতার পরে শুকরিয়া জানাচ্ছি আজকের আয়োজক কমিটিকে যারা এত সুন্দর ইন্তজাম করেছেন এই বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যে পরিবেশকে তারা এখানে বসার মতো উপযোগী করেছেন আমি তো আসরের সময় চলে এসেছি এসে শুনলাম ভাইয়েরা অনেক কষ্ট করে এই মাঠটাকে বসার উপযোগী করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যারা এত কষ্ট করে পরিশ্রম করে আজকে কোরআনের এই বাগান সাজিয়েছেন তুমি তাদের সকলের জন্য জান্নাতে তাদের জন্য জান্নাতের বাগান রেডি করে দিও সম্মানিত উপস্থিতি আমরা কোরআনের মাহফিল শুনতে এসেছি এই কোরআন হলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে এই কিতাবের নাম হলো কোরআন এই বইয়ের নাম কোরআন কেন একটা বইয়ের উপরে লেখা আছে মনে করেন মানুষ বইয়ের মলাটে নাম দেখেই বুঝে এই বই যাকাত সম্পর্কে লেখা রমাদান ও সিয়াম বইয়ের নাম দেখে মানুষ বুঝে এটা রমজান সংক্রান্ত কোনো বই হবে তো কোরআনের নাম কোরআন কেন এর ভেতরে কি নিয়ে আলোচনা হয়েছে কোরআন এই শব্দটির অর্থ আমাদের জানা দরকার অভিধান বেত্তাগণ মুফাসসিরগণ এর অনেক অর্থ করেছেন কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি করউন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হলো মাকরুউন মানে পঠিত কোরআন হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড কোরআন হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব যা দুনিয়াতে সবচাইতে বেশি পড়া হয় সবচেয়ে বেশি তিলাওয়াত হয় বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে কোরআন এত বেশি তিলাওয়াত হয় এই কোরআন 24 ঘন্টাই তিলাওয়াত হয় এক সেকেন্ডও থামে না আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে অনবরত দিবানিশি 24 ঘন্টা এই কোরআনের তেলাওয়াত হয় এটা আবেগী কোনো কথা নয় এটা বাস্তবিক বিজ্ঞানসম্মত এবং যৌক্তিক কথা কিভাবে হচ্ছে মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞানীগণ গবেষণা করে বলেছেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে যেমন বাংলাদেশে এখন 6:50 তাই বলি কি গোটা পৃথিবীর সকল দেশে এখন 6:50 লন্ডনে এখন 12:50 দুপুর 12:50 আমেরিকায় এই মুহূর্তে সকাল 8:50 সৌদি আরবে এখন আপনার 4:50 3:50 এভাবে এক এক দেশে এক এক সময় তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই যে সময়ের তারতম্যের কারণে পৃথিবীতে 24 ঘন্টায় পৃথিবীর কোথাও না কোথাও আজান হয় সুবহানাল্লাহ তো আজান হলে মুসলমানরা কি আদায় করে নামাজ আদায় করে আর নামাজে মুসলমানরা একটা মাত্র কিতাব থেকে তিলাওয়াত করে সেই কিতাবের নাম কি আমরা এখানে বসে বসে আলোচনা শুনছি কোন দেশে এখন জোহরের নামাজ চলে কোন দেশে আসরের নামাজ চলে কোন দেশে মাগরিব চলে কোন দেশে আইসা চলে কোন কোন দেশে এখন আল্লাহর অনেক বান্দারা তাহাজ্জুদ আদায় করে আপনি ঘুমিয়ে থাকেন আপনি ওয়াজ শুনেন
খেতে খামারে কাজ করেন দোকানে থাকেন রান্না করেন কিন্তু সেই সময়ও সময়ের এই তারতম্যের কারণে পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করছে তার মানে পৃথিবীর একমাত্র কিতাব কোরআন 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডও এই কিতাবের তেলাওয়াত বন্ধ হয় না দিবানিশি 24 ঘন্টা অনবরত এই কিতাবের তেলাওয়াত হয় সুবহানাল্লাহ এই জন্য এই কিতাবের নাম কোরআন কারণ এটা সর্বাধিক পঠিত আবার কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি কর্ণন মূল ধাতু থেকে এসেছে যার অর্থ হলো মাকরুনন মানে মিলিত সংযুক্ত কোরআনুল কারীম এমন ছন্দময় এক কিতাব আগের আয়াতের সাথে পরের আয়াতের অসাধারণ ছন্দমিল আপনি পাবেন পৃথিবীতে কোরআন ছাড়া দ্বিতীয় অন্য কোনো কিতাব নাই যে কিতাবের ভেতরে এমন অসাধারণ অভূতপূর্ব ছন্দমিল আছে আর অন্য কোনো কিতাব নাই দা এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম গোটা কোরআনকে আল্লাহ তাআলা মিন আল বিদায়া ইলা নিহায়া স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত গোটা কোরআনকে আল্লাহ ছন্দময় করে নাযিল করেছেন সুবহানাল্লাহ কোরআনুল কারীম হচ্ছে এমন একটি কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত যেখানেই যাবেন যে অংশ থেকেই আপনি তেলাওয়াত করবেন ছন্দমিল আপনি খুঁজে পাবেন এই রকম ছন্দমিল দুনিয়ার অন্য কোন কিতাবের ভেতরে নাই আপনি যে কোন সূরা পড়বেন দেখবেন অসাধারণ ছন্দমিল আছে যেমন কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা সূরার নাম হলো সূরাতুল কাউসার এই সূরাটি আমাদের সকলের জানা আছে আসেন একটু সবাই জবান খুলে সাওয়াবের নিয়তে তিলাওয়াত করি আর দেখে নেই কেমন ছন্দমিল আছে পড়েন আমার সঙ্গে ইন্না আতাইনাকা আল কাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ إِنَّا أَعْطَيْنَاكَ فَصَلِّ لِرَبِّكَ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ এই যে আপনি ওয়াকফ করলেন দেখেন তো এই ওয়াকফের সময় প্রত্যেকটা আয়াতের শেষে র সুকুন আছে কি নাই যে কোন সূরা পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান কি বলেন ছন্দমিল আছে না সূরা ইনফিতার পড়ে দেখেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ جيرات وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت سبحان الله আমাদের সবচেয়ে পছন্দের সূরা সূরা রহমান তিলাওয়াত করে দেখেন কি অসাধারণ ছন্দমিল আল্লাহ তাআলা কত সুন্দর করে নাযিল করলেন আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان ছন্দ মিল আছে না নাই যেখানেই যাবেন আপনি ছন্দের মিল পাবেন এই রকম করে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআনকে অসাধারণ ছন্দ মিল দিয়ে যিনি নাজিল করেছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আপনারা কি আলোচনা মনোযোগ দিয়ে শুনছেন আমি প্রথম পয়েন্টে কথা বলেছি কোরআনের নাম কোরআন কেন দুটো কারণ বলেছি কেউ কেউ বলেছেন কোরআন শব্দের অর্থ হলো মাকরুউন এটা সর্বাধিক পঠিত দুনিয়ার সবচাইতে বেশি তিলাওয়াতকৃত কিতাবের নাম হলো আল কোরআন আল কোরআন শব্দটির দুই নাম্বার নামকরণের কারণ হলো এটি দুনিয়ার একমাত্র কিতাব অনলি ওয়ান বুক শুরু থেকে শেষ পর্যন্ত যেখানেই যাবেন আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দের মিল খুঁজে পাবেন সুবহানাল্লাহ কোরআন ছাড়াও কোরআনুল কারীমের আরো প্রায় শতাধিকের কাছাকাছি কোরআনের গুণবাচক নাম আছে আমি মাস্টার্সে যখন থিসিস করেছিলাম এই বিষয়ে এই টপিক নিয়ে থিসিস করার সুযোগ হয়েছিল আসমা ওয়া আওসাফুল কোরআন মিন খিলালিল কোরআনিল কারীম
قرآن الكريم قرآن العلوك قرآن النام ابن بوششتو شبه تو ایتا نئے گوشنا کرتے جئے دیکھلا قرآن چھاڑاو قرآن العلو প্রায় শতাধিকের কাছাকাছি গুণবাচক নাম আছে এখন এই নামগুলো বলার জন্য তো আজকের এই টপিক আলোচনা শুরু করি নাই প্রত্যেকটা নামের সাথে এই নামকরণের তাৎপর্য আছে আপনার জন্য শিক্ষাও আছে চলেন আজকে আমরা কোরআনের কিছু আওসাফ জানব এবং কি সিগনিফিক্যান্স আর কি শিক্ষা এতে আমাদের জন্য আছে সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনে বাড়ি যাব ইনশাআল্লাহ আপনারা ওই শ্রোতাদের মতো হইয়েন না আমাদের দেশে অনেক জায়গায় ওয়াজ পেন্ডেলে থাকে বাড়িতে যায় না মনোযোগ দিয়ে শুনে না অমনোযোগী হবেন না আমরা সবাই মনোযোগের সাথে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা শুনব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন নাম্বার 2 কোরআন তো বললাম একটা নাম নাম্বার 2 কোরআনের আরেকটা নাম হচ্ছে কারীম এই কিতাবের একটা নাম কি এই দেখেন আমাদের দেশের বেশিরভাগ কোরআনের মুসহাফে লেখা কোরআন শরীফ শরীফ কিন্তু কোরআনের কোনো গুণবাচক নাম নয় শরীফ বললে আপনাদের কারো সগীরা গুনাহও হবে না কবিরা গুনাহও হবে না কোনো অসুবিধা নাই কিন্তু এটা কোরআনের আসলে গুণবাচক নাম নয় কোরআনের অনেক গুণবাচক নাম আছে যেগুলো আমরা জানব কোরআনের সাথে সেগুলোকে আপনি সম্বন্ধযুক্ত করতে পারেন কারণ যেগুলোর ব্যাপারে তো বর্ণনা কোরআনের ভিতরেই আছে কোরআনের একটা নাম হলো কারীম জোরে বলেন কোরআনের আরেকটা নাম কি رب العالمين قرآن الكريم 56 نمبر سورة سورة الواقعة 77 نمبر آيت بولين إنه لقرآن كريم نشجو يتي هنچه شمباني تو قرآن كريم شبدر اتغلو شمباني تو কেন এই কিতাব সম্মানিত কারণ হলো সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মানিত মাসের সম্মানিত রাতের সবচেয়ে সম্মানিত নবীর কাছে সম্মানিত উম্মতের জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে কথাগুলো বুঝেছেন আপনারা সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মানিত মাসের সম্মানিত রাতে সম্মানিত নবীর কাছে সম্মানিত উম্মতের জন্য এই কিতাব নাজিল হয়েছে এজন্য এই কিতাবকে বলা হয় কারীম সুবহানাল্লাহ এটা এমন এক কিতাব এর সংস্পর্শে যিনি আসেন তিনি দুনিয়ায় সম্মানিত হয়ে যাবেন আখিরাতে সম্মানিত হয়ে যাবেন এই কিতাবের কাছে আসলে দুনিয়াতে আপনার সম্মান আছে আখিরাতেও আপনার সম্মান আছে দেখুন আমরা ইমাম সাহেব কাকে বানাই হাজার হাজার মানুষ পিছনে মুক্তাদি থাকে কিন্তু সবচাইতে সুন্দর করে যিনি কোরআন তেলাওয়াত করতে জানেন তাকে আমরা আমাদের সামনে দিয়ে আমাদের নামাজের ইমাম বানাই তাহলে বোঝা গেল কোরআনওয়ালাদের দাম আছে না নাই শুধু তাই নয় কোরআনওয়ালা লোকেরা এদের মর্যাদা এত বেশি আল্লাহর নবী বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস মানুষের মধ্য থেকে কিছু মানুষ হলো আল্লাহর আহাল আল্লাহর ফ্যামিলি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত করেন সুবহানাল্লাহ এখন আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা শুনলাম আল্লাহর কি আবার পরিবার আছে নাকি কারণ আমরা তো সূরা ইখলাসের মধ্যে পড়ি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কেউ তাকে জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম দেননি তার কোনো পরিবার নাই তিনি হচ্ছেন আহাদ এক অদ্বিতীয় তার সাথে কোনো শরীক নাই কিন্তু আপনি বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন আল্লাহর পরিবার মানে হলো আল্লাহর খুব নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত এরা এরা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা এরা আল্লাহর সবচেয়ে নৈকট্যশীল বান্দা সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ সকলে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো আল্লাহর নবী তারা কারা যারা আল্লাহর সবচেয়ে নৈকট্যশীল নবীজি তখন বললেন আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু কোরআনওয়ালা মানুষ যারা আল্লাহর সবচাইতে নৈকট্যশীল বান্দা তারা আপনি কোরআনওয়ালা হয়ে যান আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ
এই কোরআন আপনি যদি ধারণ করতে পারেন কোরআনের কাছে এসে কোরআনের রঙে যদি রঙিন হয়ে যেতে পারেন শুধু দুনিয়াতে সম্মান নয় আখিরাতেও আল্লাহ আপনাকে এত সম্মান দিবেন এই কোরআন সাধারণ কোনো কিতাব নয় আল্লাহর নবী বলেছেন আল কোরআনু শাফিউম মুশাফফা এটি এমন কিতাব কিয়ামতের মাঠে এই কিতাবকে আল্লাহ সুপারিশকারী শাফায়াতকারী কিতাব বানাবেন ইয়াজিউল কোরআনু ইয়াউমাল কিয়ামা নবীজি বলেছেন কিয়ামতের দিনে এই কোরআন হাজির হবে আল্লাহ তাআলা কি বলবে কিছু বান্দাদের জন্য সুপারিশ করে আল্লাহকে বলবে ইয়া রব্বি হে রব হাল্লি ফায়ুলবাসু তাজুল তাজাল কারামা আল্লাহ তাআলার কাছে কোরআন বলবে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি অলংকৃত করো জান্নাতি সাজে সজ্জিত করো আল্লাহ তাআলা কোরআনের কথা শুনে কোরআনওয়ালা মানুষগুলোকে তখন আল্লাহ তাআলা তখন সম্মানের মুকুট পরিধান করাবেন বলেন সুবহানাল্লাহ কোরআন আরো বলবে ইয়া রব্বি জিদহুম হুল্লাতুল কারামা কোরআন বলবে হে আল্লাহ তুমি তাকে আরো সম্মানিত করো এরপরে কোরআনের সেই সুপারিশ শুনে ফায়ুলবাসু হুল্লাতুল কারামা ওই ব্যক্তিকে আল্লাহ সম্মানজনক পোশাকে আচ্ছাদিত করবেন কোরআন বলবে ইয়া রব্বি ইরদানহুম তার উপরে আপনি খুশি হয়ে যান রাজি হয়ে যান ফায়ুরদান আল্লাহ তখন তার উপর রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন এরপরে আল্লাহ ওই ব্যক্তিকে বলবেন ইকরা ওয়ারকা ওয়া তুজাদু বিকুল্লি আয়াতিন হাসানা আল্লাহ বলবেন হে কোরআনওয়ালা বান্দা তুমি আজকে কোরআন তেলাওয়াত করো কোরআনের প্রতিটি আয়াত তেলাওয়াতের সাথে সাথে জান্নাতে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে এটা কারীম এটা সম্মানিত কিতাব এই কোরআনের কাছে আসলে দুনিয়ায় সম্মান পাবেন আখিরাতেও সম্মান পাবেন দুনিয়াতে যারা কোরআনকে অসম্মান করে কোরআনওয়ালাদেরকে অসম্মান করে দাড়ি টুপি জুব্বা পরা কোরআনওয়ালা মানুষ দেখলেই যাদের মৌলবাদী জঙ্গিবাদী গালি দিতে ইচ্ছে করে কোরআনওয়ালাদেরকে কোরআনের শিক্ষাকে যারা তুচ্ছতাচ্ছিল্য করে এরা দুনিয়ায় লাঞ্ছিত হবে আখিরাতেও আল্লাহর শাস্তির সম্মুখীন হবে এই কোরআনের আরেকটা নাম হচ্ছে মাজিদ কোরআনের আরেকটা নাম কি মাজিদ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরা কাফের 1 নম্বর আয়াতে বলেছেন কাফ ওয়াল কোরআনিল মাজিদ কোরআনে মাজিদের কসম আবার আল্লাহ সূরা বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতে বলেছেন বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাউহিম মাহফুজ এটি মহিমান্বিত মর্যাদা সম্পন্ন কিতাব যা লাউহে মাহফুজে সংরক্ষিত মাজিদ মানে হলো মর্যাদাবান এটা এমন এক কিতাব এবং মহিমান্বিত কিতাব এই কিতাবের কাছে যে আসবে তার মর্যাদা বাড়বে যে জাতি এই কোরআনের কাছে আসবে ওই জাতির মর্যাদা দুনিয়াতে বাড়িয়ে দিবেন কি আবু জেহেল কাফির ওমর রাদিয়াল্লাহু আনহু কাফির ছিলেন কিন্তু তিনি যখন কোরআনের কাছে আসলেন কাফির রইলেন না তার মর্যাদা এত বাড়ল নবীজি বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি আমার পরে দুনিয়াতে কোনো নবীও আসবেন না রাসূলও আসবেন না লাউ কানা নাবিয়্যা মিন বাদি লাকানা ওমর আমার পরে কেউ যদি নবী হয়ে দুনিয়াতে আসতো আমার ওমর আমার পরে নবী হয়ে যেত কোরআনের কারণেই ওমর রাদিয়াল্লাহু আনহু মর্যাদা বেড়েছে সম্মান বেড়েছে মর্যাদা যদি বাড়াতে চান আপনাকে কোরআনের কাছে আসতে হবে এখানে অনেক মা বাবা আছেন দুনিয়া আখেরাতে আপনারা যদি মর্যাদা পেতে চান আপনাদের বাচ্চাগুলোকে আপনারা কোরআন শিখান বাচ্চাদের শিক্ষা জীবন শুরু হবে নুরানি দিয়ে মক্তব দিয়ে বড় দুঃখ করে বলতে হয় এখন আমাদের সমাজের বেশিরভাগ মা বাবা
তাদের সন্তানদেরকে শিক্ষা জীবন শুরু করানোর সময় কোরআন দিয়ে শিক্ষা জীবন শুরু করাতে পারেন না এটা বড় আফসোসের ব্যাপার এটা বড় দুঃখের ব্যাপার আপনি যদি আপনার সন্তানকে কোরআনওয়ালা বানাতে পারেন আর আপনি যদি একজন কোরআনওয়ালা সন্তানের পিতামাতা হতে পারেন আপনার মর্যাদা কত বেশি বাড়বে শুনেন নবীজি বলেছেন মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাত যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনের বিধানগুলো মেনে কোরআন অনুযায়ী আমল করে তার পিতামাতাকে আল্লাহ কিয়ামতের দিন তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করাবে সেই মুকুট এটা কেমন মুকুট হবে নবীজি বলেছেন দাউহু আহসানু মিন দাউই الشمস ফি বুয়ুতিদ দুনিয়া নবীজি বলেছেন আল্লাহ তার মাতাপিতাকে মাথায় এমন মুকুট পরিধান করাবেন যেই মুকুটের আলো দুনিয়ার সূর্যের আলোকে ম্লান করে দিবে বুঝতেছেন আপনি কথার ওজন না আপনার মাথায় আল্লাহ যে মুকুট দিবেন এই মুকুটের উজ্জ্বলতা দুনিয়ার সূর্যের আলোকে ম্লান করে দিবে আল্লাহু আকবার কেশি খালে আরো জোরে বলেন অনেকে তো তাদের সন্তানদেরকে কোরআনও শেখায় নাই নামাজও শেখায় নাই তার বাচ্চাগুলো উষ্টা খায়াও পশ্চিম দিকে পড়ে নোয়াখালীতে উষ্টা বুঝেন তো আপনারা আমাদের সিলেটে বলে উষ্টা খায়াও পশ্চিম দিকে একবার পড়ে কি কেমন সন্তান রেখে যাচ্ছেন আপনি হ্যাঁ আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে এটা তো আপনার জন্য সবচেয়ে বড় পাওনা আপনি মারা যাওয়ার পরে একজন ভাড়াটিয়া হুজুর এখানে কোনো আলেম ওলামা দয়া করে রাগ করবেন না ভাড়াটিয়া বলতে আমি বুঝিয়েছি যে আমি ডেকে শুনে অনুরোধ করে একজন আলেমকে আনলাম তিনি যদি আমার জানাজায় দাঁড়ান তাহলে তার ভিতরে কোনো ফিলিংস কাজ করবে না আবেগ কাজ করবে না ওনার জায়গায় যদি আমার সন্তান দাঁড়ায় আমার সন্তান জানাজার নামাজের তাকবীর দিতে গিয়ে তার কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে তার চোখের পানি বের হয়ে নাকের ডগায় চলে আসবে এই নেককার এই সুসন্তান দেখে যাওয়ার কারণে তার চোখের পানি তো আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে এটার নাম জীবন ইটস কল্ড লাইফ এটাকে জীবন বলে ওই যে আমরা বলি না এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে রুবন আপনি এরকম সন্তানাদি রেখে গেলে এমনিতেই মানুষ আফসোস করবে আরে কেমন মানুষ নিজেও সফল বাচ্চাগুলোকে এমন বানিয়ে গিয়েছে আর মদঘুর গাঁজাখুর সুদঘুর ইয়াবাখুর লুচ্চা বদমাস রেখে গেলে কেউ আপনার জন্য আফসোস করবে আরো মারা যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লাহ না বলে মনে মনে আলহামদুলিল্লাহ পড়বে আপনাদের কষ্ট হচ্ছে সন্তানদেরকে কি শিখাবেন এই কোরআনের কাছে আসলেই মর্যাদা বাড়বে মর্যাদাবান হয়ে যাবেন আপনি শুধু ব্যক্তির মর্যাদা যে বাড়বে সেটা শুধু নয় যে জাতি এই কোরআনের কাছে আসবে তার মর্যাদা বাড়বে আর ব্যক্তির মর্যাদা হাসরেও কত বাড়বে আমার হাদিস একটা মনে পড়ে গেল নবীজি বলেছেন সালাতাতুল্লাহ ইয়াহুলুহুমুল ফাজাউল আকবার তিন শ্রেণীর মানুষ তিন ব্যক্তির কিয়ামতের কোনো ভয় থাকবে না হাসরের মাঠে যখন সবাই পেরেশানিতে থাকবে ভীত সন্তুষ্ট থাকবে তিন ব্যক্তি কিয়ামতের দিন কোনো ভয় ভীতির মধ্যে থাকবে না ওয়ালা ইয়ানালুহুমুল হিসাব এমনকি এই তিন ব্যক্তির কাছ থেকে কিয়ামতের দিন কোনো হিসাব নেওয়া হবে না আল্লাহু আকবার কত বড় কথা এদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে সুবহানাল্লাহ পড়ুন কথাগুলো ভালো করে শুনেন তিন ব্যক্তি কিয়ামতের দিন ভীত হবে না নাম্বার টু এদের কাছ থেকে কোনো হিসাবও নেওয়া হবে না তিন নম্বরে হলো এদের মর্যাদা এত বেশি হুম আলা কাতিবিম মিন মিসকিন হাত্তা ইয়াফরুগা মিন হিসাবিল খালাইক তাবরানির বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সকল মানুষ যখন হিসাবের চিন্তায় পেরেশান থাকবে কিছু মানুষ তখন আনন্দে মেশকে আম্বরের সুউচ্চ টিলার মধ্যে অবস্থান করবে সুবহানাল্লাহ কথাটা মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নবী বলেছেন তিন ব্যক্তি কিয়ামতের দিন ভয় পাবে না এদের কাছ থেকে হিসাব নেওয়া হবে না এরা মিশকে আম্বরের উঁচু টিলার মধ্যে অবস্থান করবে জোরে বলেন তো কয় ব্যক্তি আরো জোরে বলেন কয় ব্যক্তি এক নাম্বার হলো নবীজি বলেছেন রজুলুন করা আল কোরআন ইবতিগা ওয়াজহিল্লাহ
ওই ব্যক্তি যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন পড়েছে কোরআন ওয়ালা হয়েছে দুই নাম্বার হলো ওয়া আম্মা বিহি কওমা ওয়া হুম রাদুন আপনারা ইমাম সাহেবকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করেন অথচ ইমামদের মর্যাদা কত বেশি নবীজি বলেছেন ও ইমাম সাহেব যিনি কোন এলাকার নেতৃত্ব দিয়েছেন ইমামতি করেছেন আর তার উপরে এলাকার সবাই সন্তুষ্ট ওয়াদাইয়াদু ইলা সালাত ইবতিগা ওয়াজহিল্লাহি আযজা ওয়াজাল আর ও ইমাম সাহেব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে নামাজের দিকে আহ্বান করেছেন তিন নাম্বার হলো ওয়া আব্দুন আহসানা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি ওয়া ফীমা বাইনাহু ওয়া বাইনা মাওয়ালি ওই কর্মচারী যে আল্লাহর হক আর তার যে মালিক যার সে কর্মচারী তার হক অর্থাৎ আল্লাহর হক বান্দার হক উভয়ের ব্যাপারে যারা সচেতন এই তিন ব্যক্তিকে হিসাব না নিয়ে বিনা হিসাবে বিনা বিচারে কিয়ামতের দিন যিনি জান্নাত দিবেন তিনি কে হাদিসটা বুঝতে পেরেছেন তো কোরআন ওয়ালা হওয়ার মর্যাদা কত কত মজা দুনিয়াতে আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা বাড়িওয়ালা ক্ষমতাওয়ালা হয়ে কবরে যাওয়ার সফলতা নেই কোরআন ওয়ালা হয়ে কবরে যাওয়ায় সফলতা আছে কথা কি বোঝা যায় বাড়িওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা এগুলো দিয়ে কবরে যান কালকে ফেসবুকে একটা ছবি দেখলাম আমি একটা কবরের ছবি হঠাৎ করে টাইমলাইনে আসলো ওই যমুনা গ্রুপের মালিক কি যেন নাম আমার নাম ওনার খেয়াল আসতেছে না স্মরণ নাই নুরুল ইসলাম ওনার কবর উনি তো মনে হয় মৃত না মৃতই তো করোনার সময় তিনি মারা গিয়েছে ওনার কবর আহারে দেখেন সবাইকে যেরকম কবর দেওয়া হয় আল্লাহর বান্দা তাকে ওরকম কবর দেওয়া হয়েছে তো ভাবলাম ওনার শত শত হাজার হাজার কোটি টাকা এখনো পড়ে আছে ব্যাংকে হয়তো কত টাকা ছিল মরার সময় উনি জানতেন না চলে গিয়েছেন দুনিয়ায় আমরাও তো একইভাবে দুনিয়া থেকে চলে যাব ওই যে টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা হয়ে কবরে যাওয়ার মধ্যে সফলতা নাই কোরআনওয়ালা হয়ে কবরে যাওয়ার মধ্যে সফলতা আছে এজন্য কোরআনওয়ালা হওয়ার দরকার আছে না নাই কোরআনওয়ালা হবেন কেমনে তো আমি আলোচনা শেষে রেখেছি আপনাদের মনোযোগ আছে তো একটু আগায় আগায় বসেন মানুষজন আসতেছেন যাতে সবার জায়গা হয় কষ্ট আপনারা পিছনে তাকায়েন না চুপচাপ সামনে আগায় চলে আসেন আচ্ছা কোরআনের কয়টা নাম বলেছি বলেন তো আপনারা জোরে বলেন কয়টা নাম কোরআন তারপরে বলেছি করিম তারপর বলেছি আপনারা কোরআনের কাছে আসতে আপনাদের যেমন মর্যাদা বাড়বে যদি কোনো সমাজ যদি কোনো রাষ্ট্র এই কোরআনের কাছে আসে ওই সমাজ ওই রাষ্ট্রের মর্যাদাও বাড়িয়ে দিবেন কে জাহেল যুগের সেই অসভ্য সমাজ এরা দিনের বেলা লুণ্ঠন করত চুরি করত ডাকাতি করত নারীদেরকে ধর্ষণ করত এরা মদ ঘুরছিল এই অসভ্য এই নোংরা এই সমাজকে আল্লাহর নবী একটা কিতাব দিয়ে পরিবর্তন করে দিয়েছেন সেই কিতাবের নাম কি একটা কিতাব এই কিতাবের কাছে আসার পরে এই সমাজ সোনালী সমাজ হয়েছে জন্য তো আমরা মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে জুমার দিনে সানি খুতবায় শুনি খাইরুল কুরুনি করনেনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সর্বশ্রেষ্ঠ যুগ রাসূল বলেছেন আমার যুগ নবীজির যুগে যেরকম বরকত ছিল নবীজির যুগ যেমন সোনালী যুগ ছিল কিয়ামত পর্যন্ত এমন সোনালী যুগ পৃথিবীর মানুষ আর দ্বিতীয়বার দেখবে কারণ সেই যুগে শাসন ছিল কোন কিতাবের জোরে বলেন কোন কিতাবের কোরআনের শাসন ছিল এই কোরআনের শাসন থাকলে মানুষ তার নিজের ইচ্ছায় কিছু করতে পারবে না আসেন আপনাদেরকে মিথাল দিয়ে উপমা দিয়ে বুঝাই মনে করুন এই খালিশপুর একটা এলাকা এই এলাকা পরিচালনা করার জন্য আমরা মুখতারামকে দায়িত্ব দিলাম এখন তিনি এই এলাকা পরিচালনার জন্য কিছু দেওয়ানি কিছু ফৌজদারি বিধান বা আইন বানালেন যে এই এলাকায় চুরি করলে এই শাস্তি ডাকাতি করলে এই শাস্তি নারী নির্যাতনের এই শাস্তি এই অপরাধের এই শাস্তি এই অপরাধের এই শাস্তি তো মানুষের তো কোনো স্টেবিলিটি নেই স্থায়িত্ব নেই মানুষ মরণশীল বা মানুষ কখনো উত্থান হয় মানুষের কখনো পতন হয় মনে করেন ওনার পতন বা ওনার স্টেবিলিটি চলে যাওয়ার পরে অথবা ওনার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে খালিশপুরের মানুষ এই খালিশপুর পরিচালনার দায়িত্ব আমাকে দিলেন
এখন আমার ডানে বামে যত মানুষজন আছে তাদেরকে নিয়ে আমি আমার দল পরিচালনা করি আমি চিন্তা করলাম আমার দলে চোর বেশি ডাকাতি বেশি আমার আগে তিনি যে আইন বানিয়েছেন চুরি ডাকাতির আইন খুব কড়া এখন আমার ডানে বামের এদেরকে সাপোর্ট দিতে হলে শেল্টার দিয়ে রাখতে হলে চুরি ডাকাতিকে তলে তলে সাপোর্ট দিতে হবে আমি বললাম আগের সংবিধান আমি এখন সংশোধন করব সংশোধন করে আমার যেগুলো ভালো লাগে সেগুলো রাখলাম যেগুলো ভালো না লাগে জুরাতালি মারলাম আর কি এটা হলো প্রথম সংশোধন আমার পরে আরেকজন আসলেন তিনি এসে যেগুলো ভালো লাগে সেগুলো রাখলেন যেগুলো ভালো লাগে না সেগুলো বাদ দিলেন পৃথিবীতে আপনারা তাকিয়ে দেখেন মানুষের তৈরি করা আইন দিয়ে যত সমাজ সভ্যতা রাষ্ট্র চলছে যারা যখন সুযোগ পেয়েছে তারা মানুষের স্বার্থে নয় নিজেদের স্বার্থে নিজেদের দলের স্বার্থে বহুবার বারবার বারবার তারা তাদের সমাজ সভ্যতা বা রাষ্ট্রের আইন কানুন তারা সংবিধান বা আইন কানুন বা সংবিধান তারা সংশোধন করছে করছে এটা চলমানই থাকবে আর যারা এটা সংশোধন করে বা পরিবর্তন করে এরা সবার আগে নিজের স্বার্থের কথা চিন্তা করে এবার আসুন তো আমরা খালিশপুরের পরিচালনার দায়িত্ব মোহতারামকে দিয়ে বললাম আপনি পরিচালনা করেন ঠিক আছে একটা আইনও নিজে বানাতে পারবেন না আইন চলবে এখান থেকে এখন তিনি পরিবর্তন করতে পারবেন দুই বছর পাঁচ বছর দশ বছর চালাইলেন পরে আমার কাছে আসলো এখন আমার কি বাপ দাদার একটা একটা হরকত বা নুকতা বাদ দিতে পারবো এভাবে চলতে থাকলো তাহলে বোঝা গেল কুরআনের শাসন চললে ব্যক্তি পরিবর্তন হয় নীতির পরিবর্তন হয় না যার কারণে দেখা যাবে সমাজের মধ্যে চুরি ডাকাতি অশ্লীলতা ব্যয়াপনা দুর্নীতি রাহাজানি অত্যাচার অনাচার সব বন্ধ হয়ে যাবে আর আল্লাহর দেওয়া কিতাব বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে যদি সমাজ বা সভ্যতা পরিচালিত হয় যে যখন সুযোগ পাবে তার নিজের স্বার্থে আইন বানাবে ওটা মানুষের কল্যাণে হবে না এজন্য শান্তি পেতে চাইলে মর্যাদা পেতে চাইলে সমৃদ্ধি পেতে চাইলে কোরআন শুধু তেলাওয়াত করে রমজান মাসে খতম দিলে চলবে না কোরআনের শাসনও নিশ্চিত করতে হবে কি আপনারা কি কষ্ট পেয়েছেন আমি তো আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই মিথাল দিয়ে উপমা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বিশ্বাস করেন ভাই মানুষ স্বার্থপর মানুষ স্বার্থপর এই স্বার্থপরতা আমি নিজে স্বীকার করছি এই স্বার্থপরতা আমার মধ্যেও আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বার্থপর আপনার কি মনে হয় সে সুযোগ পাইলে তার স্বার্থের কথা আগে চিন্তা করবে না অবশ্যই করবে কোরআন এটা ফিক্সড এটাতে কেউ পরিবর্তন আনতে পারবে মনে করেন তিনি চুরির শাস্তি দিলেন ছয় মাসের জেল আমি বললাম না চার মাসের জেল আর কোরআন বলেছে ফিক্সড আইন প্রমাণিত হয়েছে হাত কেটে দাও আপনি চুরির একটা শাস্তি কোরআন দিয়ে করে দেখেন সমাজের যত স্যাঁচরা চোর আছে এক বিচার দেখে তারের মতো সোজা হয়ে যাবে কোরআন এসেছে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে বলেছিলাম আমি আজকে কোরআনের নাম শোনায় যাব না প্রত্যেকটা নামের সিগনিফিকেন্স আছে এই যে মাজিদ মর্যাদা সম্পন্ন কিতাব এই কোরআনের কাছে আসলে ব্যক্তির মর্যাদা বাড়ে একটা সমাজ বা রাষ্ট্র মর্যাদা সম্পন্ন একটি রাষ্ট্র হয়ে যায় আর হয়েছে তার প্রমাণ আপনি নেন আমাদের পূর্বপুরুষরা পৃথিবী দাপিয়ে বেরিয়েছে পৃথিবী তাদের সামনে পদানত হয়েছে কেন তাদের হাতে আল্লাহর কালাম ছিল তারা কোরআন দিয়ে তাদের জনপদ পরিচালনা করেছেন গোটা পৃথিবীতে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন আমরা যখন থেকে কোরআনকে মোল্লা মৌলবীদের কিতাব বানিয়ে মসজিদ মাদ্রাসায় তালা দিয়ে রেখে নিজেরা আইন বানিয়ে সেই আইন দিয়ে পরিচালনা আরম্ভ করেছি পৃথিবীর ইতিহাস কয়েক যুগ কয়েক শতাব্দী ধরে তালাশ করে দেখেন নিজেদের আইন দিয়ে আমরা যখনই আরম্ভ করেছি শাসন পরিচালনা তখনই আমরা গোটা পৃথিবীতে গুলামের জাতে পরিণত হয়েছি আমার কথা কি বোঝা যায় মর্যাদা কিভাবে বাড়ে দেখে তো এই একটা রেহাল এটা আমার হাত থেকে বললে নিশ্চয়ই আমরা এটাকে ভক্তির সাথে ধরব কারণ এটা খুব অল্প টাকার অল্প দাম অল্প টাকা দিয়ে কেনা হয়েছে কিন্তু কোরআন রাখার পরে এটার সম্মান বেড়ে গিয়েছে আমাদের আলমারিতে কত কাপড় রাখি পায়ের তোলায় যায় একটা দিনও হাতে নিয়ে চুমু খাই না ভক্তি দেখাই না ছোট্ট গিলাফ দিয়ে বস্তুনি জিলবাব দিয়ে পেঁচানো হলে ওইটার মর্যাদা তখন বেড়ে যায়
কোরআনের কাছে ব্যক্তি আসলে ব্যক্তির মর্যাদা বাড়ে কাঠের মর্যাদা প্লাস্টিকের মর্যাদা বাড়ে কাপড়ের মর্যাদা বাড়ে আল্লাহর কসম যেদিন এই গোটা সমাজের মানুষ কোরআনের কাছে আসবে এই সমাজের মানুষ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ এর আগে সত্য কথা তিতা হয় গোলামের জাত গোলামের জাতি থাকবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না চ্যালেঞ্জ করলাম পারবেন না আপনি এটা আমার কথা নয় বলেছেন কে আসেন আর একটা দলিল দেই দেখেন নবীজি কি বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন নবীজি বলেছেন নিশ্চয় আল্লাহ এই কিতাবের মাধ্যমে কোন জাতির সম্মান কোন জাতির মর্যাদা বাড়িয়ে দেন আবার এই কোরআনের অপমাননার কারণে কোন জাতির আল্লাহ পতন ঘটিয়ে দেন কোরআনের কাছে আসলে একটা জাতির উত্থান ঘটে বলবেন হুজুর একটা উদাহরণ দেন তো কোন জাতির উত্থান ঘটেছে মধ্যযুগে সবচাইতে বর্বর এবং অসভ্য সেই সমাজ কোরআনের কাছে এসে এমন একটি সমাজে দাঁড়ালো আপনি তো কোনোদিন নবীজির সিরাত পড়েন না নবীজির সিরাত পড়ে দেখেন নবীজির সিরাত পড়লেই আপনি দেখবেন আপনি দেখবেন নবীজির সিরাত অধ্যয়ন করলে দেখবেন হুদাইবিয়ার সন্ধির পরে বিভিন্ন দিক দিগন্ত থেকে প্রতিনিধি দল এসে এসে আল্লাহর নবীর কাছে দলে 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 ইসলাম গ্রহণ করেছে সুবহানাল্লাহ নবীজির পরে খোলাফায়ে রাশেদার আমলে বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ইসলামী রাষ্ট্রের সীমানা এত বিস্তৃত হলো তিনি জীবদ্দশায় অর্ধ দুনিয়াকে শাসন করেছেন আল্লাহু আকবার কোন কিতাব দিয়ে করেছেন জোরে বলেন কোন কিতাব দিয়ে তো এই হাদিসের তো প্রমাণ আছে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান আল্লাহ এই কিতাব দিয়ে কোন কোন জাতির উত্থান ঘটান বাস্তব প্রমাণ দেখালাম আর কোরআন থেকে দূরে সরে গেলে কোন জাতির পতন ঘটে তার বাস্তব নমুনা হলো উসমানীয় খেলাফতের পতনের পরে তামাম দুনিয়ার মুসলমানরা যখন বিচ্ছিন্ন রাষ্ট্রে বিভক্ত হয়ে খেলাফতের পতাকা তল থেকে বাদ দিয়ে জামাতবদ্ধ ঐক্যবদ্ধ না থেকে যখন আলাদা হয়েছে তাকিয়ে দেখেন আপনি গোটা পৃথিবীতে মুসলমানরা গোলামের জাতে পরিণত হয়ে ফিলিস্তিনে চেচনিয়া বসনিয়া কাশ্মীরে মার খাচ্ছে আরে আমাদের বাবরি মসজিদ তারা কেড়ে নিয়ে রাম মন্দির নির্মাণ করেছে এর কারণ হলো আমরা সবাই এক থাকতে পারি না আর কি করে বুঝালে আপনাকে আমি বুঝাতে পারি এই কিতাবের নাম হলো মাজিদ আবার এই কিতাবের আরেকটা নাম হলো হাকিম এই কিতাবের আরেকটা নাম কি সূরা ইয়াসিন পড়ে দেখেন সেখানে আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের কসম সুবহান আপনারা সুবহানাল্লাহ পড়বেন না কোরআন ঝাড়ফুকের কিতাব নয় এটা তাবিজের কিতাব নয় আল্লাহ বলছেন এটা বিজ্ঞানময় কিতাব সুবহানাল্লাহ আমি আল্লাহ তাআলার অশেষ দয়ায় কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা করার কারণে কোরআন বিজ্ঞান নিয়ে গবেষণার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আর গবেষণা করতে যেয়ে দেখলাম কোরআনে 6000-এর উপরে আয়াত এর মধ্যে 1500 প্লাস আয়াত আছে শুধুমাত্র বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার ব্যাপারে সুবহানাল্লাহ There is no contradiction between the Holy Book Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই বরং বিজ্ঞান কোরআনের কাছে অত্যন্ত অসহায় অত্যন্ত অসহায় এই যে মহাবিশ্ব এটা সৃষ্টি হলো কিভাবে আপনি যে বসবাস করছেন এই দুনিয়ায় আপনি কি কখনো চিন্তা করেন যে হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে আপনি চিন্তা না করলেও বিজ্ঞানীরা এগুলো চিন্তা করেছেন বিজ্ঞানীরা চিন্তা করেছেন স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলেন যে এই মহাবিশ্বের সব কিছু অর্থাৎ আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ মহাবিশ্বের সব সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত একত্রিত অবস্থায় ছিল তখন সব কিছু ছিল গ্যাসীয় কণার মতো এরপরে মহাশূন্যে এক মহাবিস্ফোরণ হয়েছে তারপরে সব আলাদা আলাদা হয়েছে
আলাদা আলাদা হয়ে সবকিছু আলাদা আলাদা অস্তিত্ব লাভ করেছে যে মহা বিস্ফোরণের কারণে এই ঘটনা ঘটে মহাবিশ্বের উৎপত্তি হয়েছে আধুনিক বিজ্ঞান তার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি কি ছাত্ররা কথা বলো না কেন বিগ ব্যাং থিওরি আরে বিজ্ঞানের কত বড়াই যে মহাবিশ্ব সৃষ্টির উৎস আমরা বের করে ফেলেছি ঠিক আছে বের করেছে কিন্তু এটাও তো কোরআনে আছে এটা কপাল পোড়া অনেক মুসলমানরা জানে না জানবে কেমনে মোল্লাদের কিতাব ঝাড় ফুকার তাবিজের কিতাব মনে করে নিজে কুরআন শিখে না বাচ্চাদের কেউ শিখায় না গবেষণাও করে না অথচ কোরআন যদি আপনি খুলেন তো দেখবেন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে আল্লাহ মহাবিশ্বের উৎপত্তি অর্থাৎ বিগ ব্যাং থিওরির এই ধারণা দিয়ে বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস-সামাওয়াতি ওয়াল-আরদা কানাতা রাতবান ফাফাতাকনাহুমা তারা কি দেখে না অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে লাগুয়া একত্রিত ছিল এরপরে আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে সেগুলোকে আলাদা করে দিয়েছি কেমনে আল্লাহ আলাদা করে দিলেন বিস্তারিত বর্ণনা আল্লাহ অন্য সূরায় দিলেন সুম্মাস তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين الله تعالى বলছেন মহাশূন্যে যখন মহাবিস্ফোরণ হলো আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল কোথাও আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না মহাশূন্য যখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল আল্লাহ তাআলা বলেন ধোঁয়াশাচ্ছন্ন আকাশে আমি মনোনিবেশ করে আসমান জমিনকে অর্ডার দিলাম তোমরা পরস্পর আলাদা হয়ে যাও সেপারেট হয়ে যাও আসমান জমিন তখন জবাব দিল কলাতা আতাইনা তাইন আমরা আমাদের রবের হুকুম মেনে অনগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম 1979 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সের নাম ছিল ইউথ কনফারেন্স মুক্তামার আশাবাব সেই কনফারেন্সে আমেরিকার বিখ্যাত একজন বিজ্ঞানী বালমার উপস্থিত ছিলেন তিনি কনফারেন্স রুমে এই আয়াতগুলোর তেলাওয়াত শুনে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব যে বিগ ব্যাং থিওরি দিয়ে আমরা মহাবিশ্ব সৃষ্টির ধারণা দিলাম কোন বই থেকে এটা তেলাওয়াত করলে কোন বই থেকে এটা পড়লে এই তথ্য তোমরা পেয়েছে কোথায় তাকে বলা হলো এটা এই যুগের কোনো বই নয় এটা আরো 1500 বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন সে তখন বলল 1500 বছর আগে তো আমাদের বিজ্ঞানীদের বাপ দাদারও জন্ম হয় নাই বিজ্ঞানেরও জন্ম হয় নাই তো যেখানে বিজ্ঞানের জন্মই হয় নাই ওই যুগে এই বিজ্ঞানময় কিতাবে মহাবিশ্ব সৃষ্টির বিজ্ঞানময় এই ধারণা এসেছে এটা মানুষের রচনা করা নয় নিঃসন্দেহে মহাবিশ্বের যিনি সৃষ্টিকর্তা তার কাছ থেকেই এই কিতাব নাজিল হয়েছে আমার আর কোনো সন্দেহ নাই এজন্য এই কনফারেন্স হলে আমি সকলকে সাক্ষী রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কি বুঝলেন আপনি বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা ভিক্ষুক হয়ে কোরআনের সামনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে এই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা ফিঙ্গার প্রেস করি আজকে সাব রেজিস্ট্রি অফিসে যান জায়গা জমির দলিল করতে ফিঙ্গারপ্রিন্ট ভোট দিতে যান ফিঙ্গারপ্রিন্ট সিম কিনতে যান উঠাতে যান ফিঙ্গারপ্রিন্ট এয়ারপোর্টে যান ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট কারণ ফিঙ্গারপ্রিন্ট হলো ব্যক্তি শনাক্তকরণের সাইন্টিফিক একটা প্রক্রিয়া পৃথিবীতে যত মানুষ বসবাস করে একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই 1800 সালের আগে পৃথিবীর মানুষ এটা জানতই না ইংল্যান্ডে এই তথ্য আবিষ্কার হয়েছে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম
ফিঙ্গারপ্রিন্টের ধারণা পৃথিবীর মানুষকে তিনি জানিয়েছেন 1800 সালের পরে মানুষ ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে জেনেছে আর এই ফিঙ্গারপ্রিন্টের কথা কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতু আল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে আছে আপনি পড়ে দেখুন আল্লাহ তাআলা বলেছেন আয়াহ সাবু আল্লান নাজমা ইদাম বালা قادرين على أن نسوي بنانا যারা মনে করে আমরা যখন মারা যাব আমাদের দেহ যখন পচে গলে হাড্ডি মাংস অস্থি পিঞ্জর আলাদা আলাদা হয়ে যাবে তখন এগুলোকে জুড়া লাগিয়ে কিভাবে আমাদেরকে জীবিত করা হবে আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিতে গিয়ে বললেন তোমার শরীরের হাড্ডি মাংস অস্থি পিঞ্জরি শুধু আমি জুড়া লাগাবো না ও আমার বান্দা আমি তার পাশাপাশি তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে এই মাথা আছে এই আঙ্গুলের মাথা পর্যন্ত আবার পুনর্বিন্যস্ত করব কোরআন আগে না বিজ্ঞান আগে কথা বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে এখন তো আপনারা বিজ্ঞান শিক্ষাকে প্রায়োরিটি দিয়েছেন আপনারা ইতিহাস শিক্ষাকে প্রায়োরিটি দিয়েছেন আপনারা শারীরিক শিক্ষাকে প্রায়োরিটি দিয়েছেন শিল্প ও সংস্কৃতিকে প্রায়োরিটি দিয়েছেন ইংরেজিকে দিয়েছেন গণিতকে দিয়েছেন আমি বলছি না যে এগুলো দরকার নেই দুনিয়াতে চলার জন্য অবশ্যই প্রত্যেকটা বিষয়ের দরকার আছে কিন্তু সকল বিষয়ের আগে দরকার হলো আল্লাহর কিতাব কোরআনের কারণ বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস সংস্কৃতি যত বই আছে এগুলো মানুষের বানানো বই আর এটা কার জোরে বলেন কার আজকে আমাদের সিলেবাস থেকে কোরআন আউট করে দেওয়ায় আমাদের কত সৌভাগ্য কি হয়েছে দেখেন আমরা কি পেয়েছি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনি রাগ কইলেন না আমাদের দেশে মাঝে মাঝে মসজিদে জুতা চুরি হয় যে জুতা চুরি করে তাকে আমরা সুজা বাংলায় বলি জুতা চোর সে কিন্তু অত উচ্চ শিক্ষিত না অশিক্ষিত বা অর্ধশিক্ষিত আর অনেক পড়াশোনা করে যখন প্রশাসনিক বা রাষ্ট্রীয় কোনো চেয়ারে বসে মাঝে মাঝে এমনও ব্যক্তিকে আমরা দেখি গুরুত্বপূর্ণ চেয়ারে বসে কলমের খোঁচায় শত শত হাজার হাজার কোটি টাকা চুরি দুর্নীতি বা লুটপাট করে যে ব্যক্তি কলমের খোঁচা দিয়ে চুরি করে তাকেও আমরা চোর বলি তবে তার বিশেষণ হলো শিক্ষিত চোর জুতা চোর আর শিক্ষিত চোর দুই চোরের লেভেল ক্যাটাগরি কি একরকম একটা হলো অশিক্ষিত বা অর্ধশিক্ষিত আরেকটা উচ্চ শিক্ষিত আমার দিকে তাকান মনোযোগ দেন বুঝতে পারবেন কোরআন শিক্ষার গুরুত্ব কোথায় তো এই ব্যক্তি অনার্স মাস্টার্স পিএইচডি হোল্ডার হয়ে এবারে এত চুরি করে কেন এত দুর্নীতি করে কেন আসেন আমরা পরীক্ষা দিলে পরীক্ষার মার্কশিট আছে না আপনি তার ছাত্র জীবনের মার্কশিট নিয়ে দেখেন তার মার্কশিটে আপনি পাবেন ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস সংস্কৃতি পুরনীতি অর্থনীতি হ্যাঁ শিল্প সংস্কৃতি সব পড়েছে কিন্তু এই বেটা এই মার্কশিটের ভিতরে কোরআনও পাবেন না হাদিসও পাবেন না ইসলামী কোনো বইও পাবেন না আমি বোঝাতে চাচ্ছি যে জাতির শিক্ষা কারিকুলামে কোরআন হাদিস আর ইসলামী সাবজেক্ট বাদ দিয়ে সকল সাবজেক্টই থাকে এরকম শিক্ষা কারিকুলাম বেশিরভাগ ক্ষেত্রে ওই জাতির ছেলে মেয়েদেরকে সর্বশেষে শিক্ষিত চোর ডাকাত দুর্নীতিবাদ লুচ্চা বদমাশ বানাতে যার সিলেবাসে কোরআন হাদিস ইসলামী বই থাকবে বাদ বাকি সব কিছু থাকবে আমার কোনো অসুবিধা নাই ওই জাতির শিক্ষা কারিকুলামের এই সুন্দর ব্যবস্থাপনা থেকে যেমন করে সুশিক্ষিত মানুষ হবে তেমনি চরিত্রবান আল্লাহওয়ালা সুনাগরিক দেশপ্রেমিক মানুষও পাওয়া যাবে আজ কি করেছি আমরা শরীফ শরীফা ঢুকিয়ে দিয়েছি ইবলিস রিটায়ার্ড চলে গেছে কি শয়তানি কি বদমাইশি আচ্ছা বলেন তো পুরুষ কি কখনো নারী হতে পারে রাকিব কি কখনো রাকিবা হতে পারবে মুন্না কি কখনো মুন্নি হতে পারবে মনে মনে পারবে কিন্তু তার শরীরের যন্ত্রাংশ পাল্টাইতে পারবে না পাল্টাতে পারবে কি শয়তানি শুরু হয়েছে পুরুষ নারী হয়ে যদি নারীর সমাজে ঢুকে তো নারীদের তো কোনো প্রাইভেসি থাকবে না এক শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে মুরগিদেরকে বলছে দেখো আমি শেয়াল দেখতে কিন্তু মনে মনে আমি মুরগি মুরগির মনে যদি দয়ামায়া হয় আর মুরগি যদি শেয়ালকে তাদের সাথে থাকতে দেয় সকালবেলা কি একটা মুরগি থাকবে শেয়াল সব মুরগি খায়া শেষ করে ফেলবে শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির সমাজে ঢুকলে মুরগির যে পরিণতি হবে পুরুষ মনে মনে নারী হয়ে নারীর সমাজে ঢুকলে নারীর পরিণতিও তাই হবে
মানবতা বিপর্যস্ত হয়ে যাবে ফাহিম অন্তরার প্রেমের কিচ্ছা আমরা তুলে দিয়েছি আমরা দিয়েছি নিরাপদ স্পর্শের নামে অশ্লীলতা ব্যাহায়াপনা শুধু তাই নয় আমাদের ক্লাস 9 এর বইয়ে ইতিহাস সামাজিক বিজ্ঞান বইয়ে ফিলিস্তিনের নামটা মানচিত্রে নাই আছে ইসরায়েলের নাম আর এটা যারা এই বই যারা রচনা সম্পাদনা করেছে আমি বলেছি এরা নাবালক এরা বালক হয় না কেন বলেছি এই কথা একটা ম্যাপ মানচিত্রে মধ্যপ্রাচ্যের কিছু দেশ এখানে লিবিয়া লিবিয়া তারপরে সিরিয়া লেবানন জর্ডান সিরিয়া মিশর একদিকে এনে জোড়া লাগিয়েছে গাম্বিয়াকে আপনারা সুশিক্ষিত মানুষ আপনারা জানেন গাম্বিয়া হলো আফ্রিকার দেশ তো আফ্রিকার দেশ এসে এই মধ্যপ্রাচ্যের দেশের সাথে জোড়া লাগছে কেন এজন্য আমি বলেছি এটা রচয়িতা আর সম্পাদক এরা নাবালক আর যদি তারা দাবি করে না হুজুর আমরা বালক তো আমি বলবো বালক হইলে মানচিত্র আকার সময় আপনাদের ব্রেন ঠিক ছিল না মনে হয় কয়েক বোতল খাইয়া মানচিত্র লিখছে নইলে এটা আপনি হইলো কেন হ্যাঁ আর কি দাজ্জালীয় কাজ দাজ্জালের অনুসারী হবে এখানে উলামা মশাইখ বসে আছেন হাদিসে এসেছে নবীজি বলেছেন দাজ্জালের অধিকাংশ অনুসারীরা হবে ইহুদি তো দাজ্জালের অনুসারী ইহুদিরা আজ ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করছে আমি ভাবছিলাম আমার দেশে দাজ্জালের কোনো সন্তান নাই দাজ্জালের কোনো অনুসারী নাই কিন্তু হায় 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 ক্লাস 9 এর এই মানচিত্র বইয়ের এই মানচিত্র দেখে আমি বুঝলাম আমার দেশেও দাজ্জাল এর রুহানি সন্তানরা আমার দেশের পাঠ্যপুস্তক থেকে দাজ্জালের রুহানি সন্তানরা ফিলিস্তিনের নাম কেটে দিয়ে ইসরায়েলের নাম দিয়ে তারা যে দাজ্জালের রুহানি টাটকা সন্তান তার প্রমাণ দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে এদেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে আর এদেশের আমলা কামলা যারা বই লেখার দায়িত্ব পেল তারা ইসরায়েল প্রেমী হয়ে ফিলিস্তিনের নাম কেটে দিয়ে ইসরায়েলের নাম মানচিত্রে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গাদ্দারি করেছে এদেশের প্রতিটা মুসলমানের সাথে তারা গাদ্দারি করেছে আমরা বলতে চাই এই গাদ্দারগুলোর হাতে হাত করা লাগে হাত করার অপমান বিড়া লাভ নেই গরু ছাগল বান্দার দড়ি দিয়ে এদেরকে বেঁধে আদালতে হাজির করে অভিযুক্ত প্রত্যেকটা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়ে গেলে পরে এদেরকে অবশ্যই এই দেশে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আপনাদের কষ্ট হচ্ছে নাকি কোরআনের নাম হাকিম এটা বিজ্ঞানময় কিতাব এটা কি কিতাব বিজ্ঞানময় কিতাব কষ্ট হচ্ছে না তো আজান কয়টা নাকি আপনারা আজান দেওয়ার সময় ভুলে গেছেন আজকে আচ্ছা ঠিক আছে আমরা আরো আমি বেশি না আর 8 থেকে 10 মিনিট সময় নেব আপনাদের মনোযোগ আছে তো ক্ষুধার্ত মানুষ যেমন খাবার পাইলে উঠে না তা আপনাদের অবস্থা হলো এমন যে যেভাবে বসছেন আজকে আর আজানের টাইম আছে কিনা বা উঠবেন কিনা এরকম কোনো কনসেন্ট্রেশন নাই এটা হলো আল্লাহর কোরআনের প্রতি আমাদের ভালোবাসা আল্লাহ আমাদেরকে কবুল করে নেন বলেন আমিন 10 মিনিট আপনাদের মনোযোগ থাকবে তো আচ্ছা কয়টা নাম বলেছি না না 4টা নয় ঠিক আছে আপনাদের কথা 4টা কয়টা দেখি আরো 5-6টা বলি নাম্বার 5 পাঁচ নাম্বার এই কোরআনের নাম হলো ফুরকান এই কোরআনের নাম কি অনেক ছেলেদের নামও আছে ফুরকান ফুরকান এখানে আছে নাকি ফুরকান হ্যাঁ ফুরকান অনেক সুন্দর নাম তো এটা কোরআনের নাম হলো রব্বুল আলামিন বলছেন সূরা ফুরকানের প্রথম আয়াতে تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপরে কোরআন নাজিল ফুরকান নাজিল করেছেন যাতে করে তিনি সবাইকে সতর্ক করে দিতে পারেন ফুরকান আরবি শব্দ অর্থ হলো সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য তৈরিকারী এই কোরআন মিথ্যা থেকে সত্যকে আলাদা করে দিয়েছে কুফরি থেকে হেদায়াতকে আলাদা করে দিয়েছে বাতিল থেকে হককে আলাদা করে দিয়েছে এই কোরআন মুমিন থেকে মুনাফিককে ভাগ করে দিয়েছে এজন্য দেখবেন কোরআনে কাফিরের নামে সূরা আছে কাফিনুন কোরআনে মুমিনের নামে সূরা আছে মুমিনুন কোরআনে মুনাফিকের নামে সূরা আছে মুনাফিকুন
কারণ এই কিতাবের নাম ফুরকান এটা সত্যকে মিথ্যা থেকে বাতিলকে হক থেকে এবং মুমিনকে মুনাফিক থেকে এভাবে সকল অন্যায় থেকে ন্যায়কে আলাদা করে দিয়েছে এজন্য এই কিতাবের নাম হলো ফুরকান এই কিতাবওয়ালা যারা হবে এই কিতাবওয়ালা কুরআনওয়ালা হবে যারা সত্যপন্থী হবে তারা আল্লাহ আমাদেরকে কুরআনওয়ালা বানিয়ে দাও আমিন নাম্বার 6 6 নাম্বার এই কোরআনের নাম হলো শিফা এই কোরআনের নাম কি وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ اللَّهُ تَعَالَى বলেছেন এই কোরআন আমি শিফা করে নাযিল করেছি এই কোরআন দিয়ে আপনি ফু দিলে যেমন মানুষের রোগ ভালো হয়ে যায় তেমনি ভাবে আপনি ভাবিয়েন না শুধু ঝাড়ফুঁকের জন্য কোরআন এসেছে কোরআন দিয়ে ফু দিলে ওই যে আপনার একটা হাদিস জানেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা করা হাদিস সাপে কাটা এক রোগীকে সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার কারণে ওই লোকটাকে যিনি ভালো করে দিয়েছেন জুড়ে বলেন তিনি কে আল্লাহ শুধু ঝাড়ফুঁকের জন্য এই কোরআনের নাম শিফা নয় আপনার সমাজেও অনেক রোগ আছে এই সমাজে চুরির রোগ ডাকাতের রোগ জিনার রোগ দুর্নীতির রোগ লুটপাটের রোগ অন্যায়ের রোগ অপকর্মের রোগ আপনার সমাজে যত রোগ আছে সকল সমাজের সকল রোগকে দূর করার জন্য শিফা হলো কোরআনের শাসন শিফা হলো কোরআনের কোরআন শুধু মসজিদ মাদ্রাসা আর ওয়াজের জায়গায় থাকলে আপনি সমাজের রোগগুলো ভালো করতে পারবেন আপনাকে একটা উদাহরণ দিই এই যে অশিক্ষা কুশিক্ষা দিয়ে আমাদের বাচ্চাদের বইগুলো ভরা আমরা এখন আবেদন করছি অনুরোধ করছি এগুলো করেন ওগুলো করেন তো কোরআন যদি অনুরোধের জায়গায় না থেকে এটা যদি আদেশের জায়গায় থাকতো তো আর অনুরোধ করা লাগতো না ওই জায়গা ওই যে এখানে কিছু আগে একজন ভাই বলছে না আল কোরআনের আলো সংসদে জালো ওই কোরআনওয়ালা মানুষ ওখানে থাকলে বলতো মাননীয় স্পিকার এগুলো 90% মুসলমানের দেশে মানুষের ইমানের সাথে যায় না এগুলো বাতিল করা হোক স্পিকার বলতেন সবাই একমত আছেন কিনা তখন হা জয়যুক্ত হয়ে যেত তখন দেখা যেত এক মিনিটেই অশিক্ষা কুশিক্ষা বাতিল হয়ে ডাস্টবিনে চলে যেত কুরআন এসেছে ড্রাইভিং সিটে থাকার জন্য প্যাসেঞ্জারের সিটে থাকার জন্য কুরআন আসে নাই আপনি রাসূলুল্লাহর ইসলামকে বদলে ফেলেছেন আল্লাহর রাসূল এই কুরআন মসজিদে নববীতে রেখেছেন নামাজেও কুরআন তেলাওয়াত করেছেন পাশাপাশি তিনি এই কুরআন দিয়ে সমাজ রাষ্ট্রকে শাসন করে পরিচালনা করে দেখিয়েছেন কুরআনের শাসন কত সুন্দর হতে পারে আমি কি ভুল বলেছি আপনি কি আমার কথা রাগ করলেন বেজার হলেন এটাই হলো আসল কথা এই কোরআন ড্রাইভিং সিটে থাকবে এই ড্রাইভিং সিটে যতদিন না কোরআনকে মুসলমানরা বসাতে পারবে ওই যে বললাম গোলামের জাতি থাকবে সত্য কথা বলছিলাম না শুনতে একটু তিতা তিতা লাগে কিন্তু এটাই বাস্তবতা নাম্বার 7 7 নাম্বার কোরআনের নাম হলো জিকির কোরআনের নাম হলো জিকির আটটা পর্যন্ত কিন্তু আমার তো মন চাইছে আরো বলি কিন্তু আমার শরীর কুলাইতেছে না নইলে বলতাম কারণ দেখেন আমার একটা অভ্যাস হলো আমি যখন শুরু করি শুরু থেকেই কথা বলা আরম্ভ করি আপনাদের আব্বেককে আমি সম্মান জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি না আমি চেষ্টা করছি যতক্ষণ করা যায় অসুবিধা নাই আপনারা রাগ করেন না আসলে আজকে আমি জুমাও আমার যে মসজিদে খুতবা দিই দিতে পারিনি উখিয়া থেকে চিন্তা করছেন উখিয়া কোথায় এখানে হ্যাঁ উখিয়া থেকে আপনাদের এখানে আসতে আমি আসার পরে এখানে যে ঘরে ছিলাম ভাইদেরকে বললাম ভাই একটা বিছনা দেন বলে হুজুর খাবেন কিনা বললাম আসল খাওয়া ঘুম কয়েক কেজি ঘুম দেন একটু আধা ঘন্টা শুয়েছি আলহামদুলিল্লাহ শরীরটা একটু ভালো লাগছে বলে এটা আল্লাহর রহমত ছাড়া কথা বলা সম্ভব দীর্ঘ জার্নি হয়েছে আপনাদের এই আবেগকে আমি সম্মান জানাই আমি আমি চেষ্টা করছি সর্বোচ্চ আপনারাও দোয়া করেন আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমিন সাত নম্বর কোরআনের নাম জিকির কোরআনের নাম কি এখন আমার দেশে মানুষ জিকির বানাইছে হ্যাঁ দাঁড়ান দাঁড়ান বসেন বসেন লাফান লাফান এগুলো কি জিকির সর্বশ্রেষ্ঠ জিকির হলো এই কোরআনের নামই তো জিকির ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন নিশ্চয় এই জিকির অর্থাৎ উপদেশ সম্বলিত কিতাব নাজিল করেছি আমি আর এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে এরপরে কোরআনের আট নাম্বার নাম হলো কাসাস
قصص মানে হলো কাহিনী গল্প কিচ্ছা আল্লাহ তাআলা সূরা কসাসের মধ্যে বলেছেন নাহানু আল্লাহ সূরা ইউসুফের 3 নম্বর আয়াতে বলেছেন নাহানু নাকসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল غافلين ভালো করে তাকান এটার নাম কিসাস কাহিনীর কিতাব দুনিয়াতে এত সুন্দর কাহিনী কিচ্চার কিতাব আর নাই আমার দেশে কিছু হুজুর আছে যারা কুরআন বাদ দিয়ে এই গল্প ওই গল্প বলে তাদেরকে বলবো ভাই আপনারা যদি না পারেন ওয়াজ করার জন্য অন্তত আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখা কসাসুল কুরআনে কিতাব পড়েন সারা জীবন ওয়াজ করতে পারবেন বুঝেন নাই কথা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ খুব সুন্দর কিতাব লিখেছেন কসাসুল قرآن قصص القرآن وركتات قصص الأنبياء واتي قصص القرآن أو سوري قصص القرآن تهول كان لك وجه جاني دكارونه ما تها هو تقولون بارك الله فيك قصص القرآن واتي أمي كتاب تا قريتي قراتا الحمد لله تو جارا كitcha كهيني بولن وشو بيدنا يبولن القرآن تو كitcha أسي تادر كي بقول بايع كتابي بولن شارا زمان واس كرتة بقى من واس شيش أمي تاو ما نقول كشابير كitcha بعير كitcha بعير كitcha آلور كitcha شونا يمنا يمون كitcha شونا جيغلو القرآن آتي أبدي سورة يوسف كitcha شروع قرآن سورة يوسف بورا تاي كitcha سورة قصص كتو نبي در كitcha أسي سورة أنبياء كتو نبي در كitcha أسي سورة نوح آتي يغلو ما نقول كشونا এটা এমন কিচ্ছা হাজার হাজার বছর আগের কিচ্ছা এখানে আছে না নাই ফেরাউনের কিচ্ছা আছে বহুত আগের কিচ্ছা নমরুদের কিচ্ছা আছে এখানে 2000 3000 4000 5000 10000 বছর আগের কিচ্ছা আছে এমন কি কিভাবে সব সৃষ্টি হলো এই কিচ্ছাও আহারে আশ্চর্যজনক কথা এই কোরআনে ভবিষ্যতের কিচ্ছাও আছে কিয়ামত অতীত না ভবিষ্যৎ তো কিয়ামতের কিচ্ছা কি কোরআনে নাই সূরা ইনফিতার পড়েন ইনশিকাক পড়েন সূরা তাকউইর পড়েন তাইলে কিয়ামতের কিচ্ছা কিয়ামতের ঘটনা কেমন দেখবেন আল্লাহ বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত সূরা কারিয়া পড়েন يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش এই কিচ্ছা ওয়ালা যুবক ছেলে যারা আছে উপন্যাস পড়ো কুরআনের কিচ্ছা পড়ো এত মজা লাগবে কুরআন ছাড়তে আর মন চাইবে না সব আছে সায়েন্স আছে কিচ্ছাও আছে আছে না সব আছে এরপরে কুরআনের 9 নাম্বার নাম হলো নূর কুরআনের নাম হলো কি ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা সূরা নিসা 174 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আর আমি তোমাদের জন্য স্পষ্ট নূর এই কোরআন তো নূর এটা মানুষকে আলোকিত করে দেয় কোরআনের কাছে যারা আসবে এরা আলোকিত মানুষ হয়ে যাবে সুবহানাল্লাহ পড়া কোরআনের 10 আজকে 10টাই বলি 10 নম্বর নাম হলো এটা হলো হুদা মানে হেদায়েতের কিতাব আপনি কোরআনের শুরুতেই পেয়ে যাবেন দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল মুত্তাকিন এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই এটা মুত্তাকিদের জন্য হেদায়াত এই কুরআন এসেছে ঝাড় ফুকের জন্য নয় কুরআন এসেছে হেদায়েতের জন্য আর কুরআন হলো জীবিতদের হেদায়াত দেওয়ার জন্য শুনেন কথায় আছে শেষ ভালো যার সব ভালো শেষের কথাটা খুব গুরুত্বপূর্ণ কুরআন হেদায়েতের কিতাব হিসেবে এসেছে কিন্তু আমরা কি করেছি জানেন এটা বড় আফসোস লাগে আমরা জীবিত মানুষরা হেদায়েতের জন্য কুরআনকে গ্রহণ না করে আমরা এটাকে মুর্দা মরা মানুষ মৃত মানুষের কিতাব বানিয়েছি কোনো মানুষ যখন মারা যায় তখন আমরা তার জন্য কুরআনের এক খতম দুই খতম শত খতম হাজার খতম দেই তারপরে হুজুরদেরকে বলি হুজুর সওয়াব বক্সায় দেন ইসাল করে দেন ইসালে থওয়াব বলে না সওয়াবটা পৌঁছায় দেন এখন যার জন্য খতম দেওয়া হলো এমনও হতে পারে জীবদ্দশায় ওই ব্যক্তি শুদ্ধ করে কুরআনও শিখে নাই হতে পারে সে ব্যক্তি এমন যতদিন জীবিত ছিল কুরআনের কাছেও আসে নাই কুরআনের মাহফিলেও আসে নাই যতদিন জীবিত ছিল সুযোগ পেলে কুরআনের মাহফিল বন্ধ করেছে যতদিন জীবিত ছিল কুরআনওয়ালাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে যতদিন জীবিত ছিল কুরআনের আন্দোলনের সাথে বিরোধিতা করেছে কুরআনের শাসনের বিরুদ্ধে আচরণ করেছে যে ব্যক্তির গোটা জীবন
কুরআনের বিরুদ্ধে গেল ওই কুরআন বিরোধী লোক মারা যাওয়ার পরে কাবা শরীফের ইমামরাও যদি কিয়ামত পর্যন্ত তার জন্য কুরআনের খতম দেয় কুরআন বিরোধী এই লোকটার জন্য কুরআনের কোনো খতম কোনো উপকারে আসবে না ঠিক তো কইরেন কথাগুলো বুঝে যান কুরআন এসেছে আপনার মতো জীবিত মানুষকে হেদায়াত দেওয়ার জন্য এই কুরআনের হেদায়াত মানলে কি হবে ওই যে বললাম শেষ ভালো যার সব ভালো আয়াতটা খেয়াল করুন কুরআনকে হেদায়াতের কিতাব হিসেবে গ্রহণ করে আপনার ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় যদি কুরআনকে মেনে নেন গ্রহণ করেন তাহলে আপনার বেনিফিট কি হবে আল্লাহ কি বললেন শুনেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই কুরআনের হেদায়াত যারা গ্রহণ করবে দুনিয়ায় টেনশন নাই আখেরাতেও চিন্তা নাই দুনিয়ায় সম্মান আখেরাতে আছে নাজাত সুবহানাল্লাহ বলেন আজকের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব একদিনে তো গোটা কুরআনের তাফসীর করে শেষ করা যাবে না সিদ্ধান্ত নিব যতদিন বেঁচে থাকব কুরআনকে আমার জীবনের হেদায়াতের কিতাব বানিয়ে কুরআনওয়ালা হয়ে টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা নয় কুরআনওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নিব তাহলে দুনিয়ায়ও আমার সম্মান থাকবে আখিরাতেও আমাকে নাজাত যিনি দিবেন জোরে বলেন তিনি কে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন সবাইকে কুরআন ওয়ালা হওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন হাদা মা